Assalamualaikum warahmatullahi wabarakatuh. এ হলো সিঁড়ি। এই ছাদটা 2 ইউনিটের বাসা। 2 ইউনিটের বাসা হলে আপনার 1 ইউনিটে 3 রুম, 2টা বাথরুম, 1টা কিচেন রুম। অনেক সুন্দর রুমগুলার কন্ডিশন এবং কি ছাদের রড সেন্টারিং এর কাজটা অনেক সুন্দর হয়েছে। আমরা এখানে ছাদে পাইপ দেওয়া হয়েছে। এটা হলো সামনে ব্যালকনি, সিঁড়ির সামনে এটা সিঁড়ির সামনে একটা ব্যালকনি, ব্যালকনির ফয়েন্ট, এটা হলো লাইট ফয়েন্ট। এখান দিয়ে গিয়ে এদিকে একটা ব্যালকনির ফয়েন্ট আছে এই ইউনিটের। এই পাইপটা ডাইরেক্ট এখানে যায়, মেইন লাইনের সাথে সংযোগ হয়েছে। এই রুমের থেকে সার্কিট সহকারে মেইন লাইনের সার্কিট নামছে এখান দিয়ে। এটা মিটারে যাবে মেইন লাইনের সার্কিট, ডিবি থেকে আসছে দুইটা পাইপ। এই দুইটা পাইপ সোজা ডিবিতে সংযোগ হয়েছে। এই যে দুইটা ডিবি, এটা এই ইউনিটের আর ওটা ওই ইউনিটের ডিবি। তো ডিবি থেকে বিভিন্ন রুমে চলে গেছে। দেখেন একটা রুম, তারপর এদিকে আর একটা রুমের সার্কিটের সাথে এটা সংযোগ হয়েছে। এই বিল্ডিংয়ের ছাদে এখানে এসি হবে এবং কি হিটার, ওয়াটার এবং কি লাইট, ফ্যান এগুলা। তো কিভাবে ছাদে পাইপ দিতে হয় আপনারা দেখুন। এভাবে দিয়ে ছাদ ঢালাই করার পর যখন সেন্টারিং খোলা হবে তখন এখানে গাঁথনি করা হবে রুম বাই রুম, মেজারমেন্ট অনুযায়ী, ড্রয়িং অনুযায়ী। তারপর আমরা ওয়াল কেটে পাইপ দেব। পাইপ দেওয়ার পর আস্তর করার পরে তার টানবো। তার টানার পর বক্স লাগাবো, স্টিল বক্স, যেটা সুইচ বোর্ড লাগানো হয় ওটা করব। যখন সুইচ বোর্ড লাগানো হবে তার টেনে সুইচ বোর্ড লাগাবো। সুইচ বোর্ড লাগানো শেষে রং করবে। রং করার পরে আমরা আমাদের ফিনিশিংয়ের কাজগুলো করব। সুইচ, লাইট কোথায় কী লাগাবে, এসি, গিজার এগুলো লাইন করে দেব। আশা করি আপনারা আস্তে আস্তে দেখলে বুঝতে পারবেন।